হ্যালো আপুরা, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আই হোপ সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। তাই আবারও চলে এলাম নতুন আইটি টিপস নিয়ে। তো আজকে টপিকসটা হচ্ছে, আমরা সবাই তো মোটামুটি নো, আমরা সবাই না, আমরা যারা একটু স্বাস্থ্য সচেতন তারা কিন্তু মোটামুটি গ্রিন টি খেতে ভালোবাসি। ইনফ্যাক্ট গ্রিন টি টেস্ট খুব একটা ভালো না, কিন্তু তারপরেও আমরা গ্রিন টি খেতে এই জন্য ভালোবাসি যাতে আমাদের স্বাস্থ্য ঠিক থাকে, একটু মেদ ঝরে যায়, এই বিভিন্ন কারণের জন্য। তো দেখা গেছে যে গ্রিন টির টেস্ট যদিও খুব খারাপ, কিন্তু তারপরেও আমার ভালো লাগে, কারণ ওই যে বললাম একটু স্বাস্থ্য সচেতন তাই। কিন্তু এই যে গ্রিন টি আমরা খাচ্ছি, আমরা কিন্তু অনেকেই গ্রিন টি কখন খেতে হবে, কিভাবে খেতে হবে সেটাই জানি না। দেখা গেছে যে আমরা যে পারপাসে গ্রিন টি খাচ্ছি ওই কারণটা না হয়ে, মানে উপকারের বদলে উল্টা ক্ষতি হয়ে গেল। শুধুমাত্র কখন খেতে হবে আর কখন খেতে হবে না সেটা না জানার কারণে। তো আজকে আমি আপনাদের সাথে সেটাই শেয়ার করব যে এক্স্যাক্টলি কোন টাইমে আমাদের গ্রিন টি খাওয়া উচিত এবং কোন টাইমে খাওয়া উচিত না। তো আর কথা না বাড়িয়ে চলুন ভিডিও শুরু করা যাক। আর হ্যাঁ, ভিডিও শুরু করার আগে যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করেছেন তারা এখনই সাবস্ক্রাইব করে দিন। আর ভিডিও টপিক যদি পছন্দ হয়ে থাকে তাহলে এখনই একটা লাইক দিয়ে দিন। আর কথা না বলিয়ে চলুন শুরু করা যাক। তো প্রথমে আমরা জেনে নিব যে গ্রিন টি কখন কখন খেতে হবে। প্রথমে আসছে সকালের নাস্তা। সকালের নাস্তাটা একটু হেলদি হওয়া উচিত এবং একটু বেশি পরিমাণে হওয়া উচিত, যাতে করে সারাটা দিন আমরা বিভিন্ন কাজ করাতে ভালো এনার্জি পাই। তো অনেকেই যেটা করে যে খালি পেটে গ্রিন টি খান, ইনফ্যাক্ট কিছুদিন আগেও আমি খালি পেটে গ্রিন টি খেয়েছি, বাট আমি যখন থেকে জানতে পেরেছি যে গ্রিন টিটা আসলে খালি পেটে খাওয়া উচিত না, এতে করে গ্যাস্ট্রিকের সমস্যা হতে পারে, ডিহাইড্রেশন হতে পারে, ইভেন আপনাদের আলসারও হয়ে যেতে পারে। তো প্রথমে যেটা করতে হবে, সকালে স্বাস্থ্যসম্মত একটা নাস্তা খেতে হবে। তো নাস্তার পর আপনারা গ্রিন টি খাবেন। রাতে ঘুমাতে যাওয়ার আগে অনেকেরই রাতে গ্রিন টি খাওয়ার অভ্যাস বা অন্য কোনো চা খাওয়ার অভ্যাস, তবে যাদের ঘুমের একটু সমস্যা আছে আমি তাদেরকে বলবো যে গ্রিন টি বা যে কোনো চা আপনারা খান সেটা কিন্তু অবশ্যই ঘুমানোর 2 ঘন্টা আগে খাবেন। রাতে গ্রিন টি খাওয়াটা কিন্তু খুবই ভালো, কারণ রাতে যখন আপনি গ্রিন টি খাচ্ছেন, মানে শেষ খাবারের পরে, এরপর আপনি যতক্ষণ না পর্যন্ত এর পরে খাবার খাবেন, লাইক রাতে আমরা খেলে কিন্তু তারপর আর কিছু খাই না সাধারণত, পরের দিন সকালে গিয়ে নাস্তা করা হয়। তো এই যে মাঝে যে লম্বা সময়টা, এই সারা রাত কিন্তু আপনার, যদি আপনি রাতে গ্রিন টি খান তাহলে এই সারা রাত আপনি খুব ভালো একটা ফল পাবেন এবং আপনার যে এক্সট্রা মেদ আছে সেই মেদটা ঝরানোর জন্য এই গ্রিন টি খুব ভালো কাজ করবে। সো রাতে গ্রিন টি খাওয়াটা খুবই ভালো, তবে সেটা অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে যে রাতে শোয়ার আগে মিনিমাম 2 ঘন্টা আগে আপনাকে সময় নিয়ে তারপরে গ্রিন টিটা খেতে হবে। ব্যায়াম করার পূর্বে, অনেকেই আছেন বাসায় এক্সারসাইজ করেন বা বাইরে এক্সারসাইজ করতে জিমে যান। তো যারা বাসায় এক্সারসাইজ করেন তাদেরকে আমি বলবো, এক্সারসাইজ করার মিনিমাম 15 থেকে 30 মিনিট আগে আপনি যদি 1 কাপ গ্রিন টি খেয়ে নেন তাহলে সেটা আপনার স্বাস্থ্যের জন্য খুবই ভালো কাজ করবে। তাতে করে আপনি যেমন এনার্জি পাবেন ঠিক তেমনি আপনার ওজন এবং মেদ ঝরাতে কিন্তু খুবই ভালো কাজে আসবে। এখন সবচেয়ে ইম্পর্টেন্ট কথাটা বলবো, সেটা হচ্ছে খাওয়ার 1 ঘন্টা আগে বা 1 ঘন্টা পরে। আপনি যখন দুপুরে এবং রাতে খাবার খাবেন, আপনার যদি খাওয়ার আগে গ্রিন টি খাওয়ার অভ্যাস থাকে তাহলে আমি বলবো মিনিমাম 45 মিনিট থেকে শুরু করে 1 ঘন্টা আগে আপনি গ্রিন টিটা খেয়ে নিবেন। ঠিক খাওয়ার পূর্ব মুহূর্তে গ্রিন টি খাবেন না, এটা শরীরের জন্য মোটেও ভালো নয়। এই তো জেনে নিলেন কখন কখন আপনি গ্রিন টি খেতে পারবেন। এখন আমরা জানবো আপনি কখন কখন গ্রিন টি খেতে পারবেন না। সকালে খালি পেটে তো অবশ্যই গ্রিন টি খাবেন না, তারপরে যে অন্যান্য ভোজ আছে যেমন দুপুরে এবং রাতে, ঠিক ওই সময়টাতে খাওয়ার সময় আপনি খাবেন না, লাইক খাওয়ার 5-10 মিনিট আগে কখনোই গ্রিন টি খাবেন না। যেই নিয়ম যে 45 মিনিট অথবা 1 ঘন্টা আগে বা পরে খেতে হবে সেই নিয়ম অনুযায়ী খাবেন। আপনি যদি খুব বেশি গ্রিন টি খেতে ভালোবাসেন তাহলে আমি বলবো দিনে 2 থেকে 3 কাপের বেশি কখনোই গ্রিন টি খাবেন না, আর গ্রিন টির সাথে কখনোই গুঁড়ো দুধ বা চিনি মিক্সড করবেন না।
অনেকের রাতে ঘুমোতে প্রবলেম হয়, দেখা গেছে রাত 2-3 পর্যন্ত আপনি জেগে আছেন, আপনার ইচ্ছে করলো একটু গ্রিন টি খেতে, এরকম গভীর রাতে কখনোই গ্রিন টি খাবেন না। এই তো জেনে নিলেন কখন কখন গ্রিন টি খাওয়ার সঠিক সময় এবং কখন গ্রিন টি খাবেন না। আই হোপ আজকের এই ভিডিওটি আপনাদের অনেক কাজে আসবে, বিশেষ করে যারা স্বাস্থ্য সচেতন গ্রিন টি খেতে ভালোবাসেন তাদের জন্য। ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না, আপনার মূল্যবান মতামত আমাকে কমেন্টের মাধ্যমে জানান। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিও বেশি ভালো লেগে থাকলে অবশ্যই আপনি আপনার সোশ্যাল মিডিয়াতে ভিডিওটি শেয়ার করে দিতে পারেন। তো আজকে এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। নেক্সট ভিডিও দেখার আগ পর্যন্ত আল্লাহ হাফেজ, বাই।